কাদের কাদের বার্থ সার্টিফিকেট দিয়েছিলেন? আদৌ কি তারা অরিজিনাল বার্থ সার্টিফিকেট পাওয়ার যোগ্য ছিল? সেই ফাইলটা একটু দেখবেন না আমি দেখাবো। শুধু বলেছিলাম বদল চাই বদলানো নয়, এই বদলানো চাই বদল নয়, বদলা নয় বদল চাই, বদলা নয় বলে আমরা এগুলো করিনি, এটা মাথায় রাখতে হবে, এটা মাথায় রাখতে হবে। আজকে বিজেপি একটা রাজনৈতিক দল, পুরো বুদ্ধিটা হয়ে গেছে একেবারে মরুবৃক্ষ, শুষ্ক দুর্ভিক্ষ, ব্রেনটাই হয়ে গেছে মরুবৃক্ষ, মরুবৃক্ষ না বৃক্ষটা হয়ে গেছে দেউলিয়া বৃক্ষ, বুদ্ধির ঢিপিতে কিছু নাই, বুদ্ধির ঢিপিটা পুরো মরুভূমি হয়ে গেছে। জিজ্ঞেস করুন কমরেড, মানুষকে এগুলো বোঝাবেন? মুড়িতেও জিএসটি, একথালা মুড়ি খাবো, এই কেউ একটু মুড়ি নিয়ে এসো তো, আসে তো থালায় করে, কে মুড়ি নিয়ে এসছো? সামনে আছে, হাতের সামনে আছে, হাতের সামনে নাই, সামনে থেকে একটু মুড়ি কেন তো, আর থালা নিয়ে এসো, মুড়িতেও জিএসটি, দাও দাও ওটাকে রিলে শুরু করো, নিয়ে এসো নিয়ে এসো, কিন্তু চিন্তা করো না। তাহলে মুড়িতেও জিএসটি, বিজেপির বন্ধুরা মুড়ি খাবেন না? মুড়িতে কত জিএসটি? মিষ্টিতেও জিএসটি, মুড়িতেও জিএসটি, চিড়েতেও জিএসটি, দইতেও জিএসটি, লস্যিতেও জিএসটি, নকুলদানায় কত জিএসটি, বাতাসায় কত জিএসটি, নিম পাতায় কত জিএসটি? মানুষ খাবে কি? আমাদের নইলে বিজেপি বিদায় নাও, আমাদের জিনিস ফিরিয়ে দাও নইলে বিজেপি বিদায় নাও। পরিষ্কার কথা, ভাত খেয়ে মুড়ি খেয়ে আমরা বেঁচে থাকি, ওটা ফেরত দাও। ভাত, থ্যাংক ইউ ভাই, তুমি কোথা থেকে এসছো? বর্ধমান। আচ্ছা এবার বলো, তাহলে সব জিএসটি, রোগী বিছানায় ভর্তি হলেও জিএসটি,
বেড ভাড়াতেও জিএসটি, মরে গেলে কত জিএসটি, বেড ভাড়াতে চিকিৎসা করতে গেলেও জিএসটি, মরে গেলে কত জিএসটি, আর মৃতদের খাট কিনতে গেলে কত জিএসটি। আমি জানতে চাই আজকে টাকার দাম সবচেয়ে কমে গেছে। সংবাদ মাধ্যমে দেখলাম ভুটানের ব্যবসা প্রায় অচল হওয়ার মুখে, ব্যারিকেড করতে হবে, দুর্বিষহ অবস্থা। ও ওই গ্যাসটা নিয়ে এসো তো সোহর ফারুক, গ্যাসের দাম কত, ডিজেলের দাম কত, পাওয়ারের দাম কত, ওই সিলিন্ডারটা দাও সিম্বলিক। আরে দে না চটপট, সরকার ভাঙছে, ব্যাংক বন্ধ করে দিচ্ছে, প্রভিডেন্ট ফান্ডের টাকা কোথায় যাচ্ছে জানি না, এমন অবস্থা হয়েছে যে কলকাতা থেকে সবচেয়ে বেশি ট্যাক্স তুলে নিয়ে যায় বাংলা থেকে, চায়ের ট্যাক্স, চায়ের হেডকোয়ার্টার বাংলা, কোল ইন্ডিয়া, কোল ইন্ডিয়ার ট্যাক্স, কোল ইন্ডিয়া হচ্ছে বাংলা, সেল ট্যাক্স, যদিও স্টেটের কিছুই নেই, জিএসটি হয়ে গেছে, শেষের ওপর ট্যাক্স, শেষ ট্যাক্স, সমস্ত পাবলিক সেক্টর বন্ধ, রেল সেক্টর বন্ধ, এয়ার ইন্ডিয়া বন্ধ, কোল ইন্ডিয়া বন্ধ, সিভিল এভিয়েশন বন্ধ, লক্ষ লক্ষ চাকরি ছাঁটাই হয়ে গেছে। আর এখন নতুন বিকল্প কি, না তো অগ্নিপথ, আমি বলি ও পথে হেঁটো না বাপু, আর্মির কোনো বিকল্প হয় না, আর্মি আর্মি হয়, আর্মিতে লোক নাও, না হলে আর্মিকে বঞ্চনা করো না, আর্মিকে বঞ্চনা করে অগ্নিপথ। অগ্নিপথটা মানে কি, সশস্ত্র কিছু তৈরি করা, পরে যারা আপনাদের ক্যাডার হয়ে কাজ করবে, এসব জিনিস চলতে পারে না। এবং পরিষ্কার তাই আপনাদের বলছি, এখানে রাখো তবেই তো দেখতে হবে, এদিকে নিয়ে এসো, দেবকে ডাকো, দেব চলে এসো, আরে আমি তো ডেকে গেলাম, দেব এটা ধরে দাঁড়াও তো, ঠিক আছে, গ্যাস বাড়ানোর সরকার আর নেই দরকার, ডিজেল বাড়ানোর সরকার আর নেই দরকার, পেট্রোল বাড়ানোর সরকার আর নেই দরকার, মুড়িতে ট্যাক্স বসানোর সরকার আর নেই দরকার, দুয়ে ট্যাক্স বসানোর সরকার আর নেই দরকার, স্বাস্থ্যে ভাড়া বাড়ানোর সরকার আর নেই দরকার, রাস্তায় রাস্তায় দাঙ্গা করার সরকার আর নেই দরকার, গুন্ডামি করার সরকার আর নেই দরকার, বাংলা ভাঙার সরকার আর নেই দরকার, দেশ ভাঙার সরকার আর নেই দরকার।